আমার আর একটি নতুন ভিডিওতে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি সবাই, আমার সমস্ত বন্ধুরা ভালো রয়েছে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একেবারে টাটকা বাজারের মোড়লা মাছ নিয়ে বসে গেছি। সকালে বাজারে মোড়লা মাছ কিন্তু পুকুর থেকে ধরা, খুব সুন্দর, একেবারে পরিষ্কার, দেখতেই পাচ্ছ একেবারে পরিষ্কার, কোনো নোংরা নেই মাছটির মধ্যে। তো মাছগুলো মেজদা ভাই নিয়ে এসেছে, মেজদা ভাই সকালে বাজারে গিয়েছিল, তো মেজদা ভাইকে আনতে দিয়েছিলাম। তো মেজদা ভাই নিয়ে এসেছে আমার জন্য, এনে এসেছে আর তাদের ঘরের জন্য নিয়ে এসেছে। তো এখন মাছগুলো কাটতে বসে গেছি, কারণ এই মোড়লা মাছ কাটতে একটু সময় যায়, যে কোনো ছোটো মাছ কাটতে একটু সময় যায়, বড় মাছ বঁটিতে কেটে নিলাম পিস পিস করে অত সময় যায় না, আঁচটা একটু ছুলে পিস পিস করে কাটা হয়ে গেল। কিন্তু এই মোড়লা মাছে তোমার কানখা কাটতে হয়, পেট থেকে আস্তে ডিম যদি থাকে আস্তে আস্তে তার পেটে নোংরাগুলো বের করতে হয়, তো তার জন্য একটু সময় তো লাগে ছোট মাছ কাটতে। তো মিষ্টি ভাইও এসে বসে গেল আমার কাছে মাছ কাটতে, দু চায়ে মিলে গল্প করতে করতে মাছগুলো কাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। কারণ গল্প করতে করতে যে কোনো কাজ করলে মনে হয় না যে বেশি সময় গেছে সেই কাজের মধ্যে। তো আমার ছোট মাছ খুব একটা পছন্দ নয়, যেহেতু ডাক্তার ছোট মাছ খাওয়ার কথা বলেছে তার জন্য আমি ছোট মাছ খাচ্ছি, না হলে আমি ছোট মাছ আমার খুব একটা পছন্দ না, তো বাধ্য হয়েই খাওয়া। মাছ কেটে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, তো ভাত এক পাশে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখন কড়াতে তেল গরম করছি, মাছগুলো ভেজে নেবো। তো মাছে নুন হলুদটা মেখে নিচ্ছি, সব কটা মাছ কিন্তু রাঁধিনি আমি বন্ধুরা, কিছু মাছ আমি ফ্রিজে তুলে রেখেছি আর কিছু মাছ রান্না করছি, কারণ চুনো মাছ তো চুনো মাছ বেশি খাওয়া যায় না, তাও এটা যেন বেশি হয়ে গেছে, আর অল্প করে রান্না করলে ভালো হতো, কারণ চুনো মাছ অল্প করেই খেলে ভালো লাগে, বেশি করে খেলে একটু গা গুলায়, কারণ একটু চুনো মাছে বেশি ভালো লাগে না, তাই না? তো আবার সবার তা নয়, আমার মতো, আবার অনেকেই আবার পছন্দ করে, যত বেশি হোক না কেন তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে না। তো আর মাছের ডিম বের করেছি, ওইখানে কুমড়ো পাতায় রেখেছি, কুমড়ো পাতা দিয়ে ডিমটা ভাজা করব, আর ওইদিকে ভাত হাঁড়ি ফুটে গেছে, এই যে কুমড়ো পাতাতে ডিমটা রেখেছি, কারণ বড় বড় মাছের ডিম ছিল সেগুলোকে আমি আলাদা পরিষ্কার করে পাতার মধ্যে বের করে নিয়েছি, তো ধুয়ে এখন রেখে দিয়েছি। আর এদিকে পটল আলুটা কেটে রেখেছি, পটল আলুর তরকারি হবে। খুবই গরম লাগছে বন্ধুরা, গরমের মধ্যে রান্না করতে হচ্ছে, তাও গ্যাসে রান্না করছি বলে একটু শান্তি পাচ্ছি, উনুনে রান্না করলে তো মানে কী বলবো, খুবই কষ্ট পেতাম, এই গরমে উনুনে রান্না করা খুবই মুশকিলের ব্যাপার। তো একটু ডাক্তার দেখিয়ে এসে আমি উনুনের রান্না থেকে একটু বিরতি পেয়েছি, খুবই ভালো লাগলো। ওইখানে দেখো বন্ধুরা, মাম একা একা খেলা করছে, বোতলটা রয়েছে ওছাড়ে দেখতে পাওয়া যাচ্ছে না, আর কাণ্ড দেখো কি বন্ধুরা, হঠাৎ করেই একটা বিপদজনক ঘটনা ঘটে গেল। দেখতেই পেলে কিছুক্ষণ আগে আমি গ্যাসে রান্না করছিলাম, কিন্তু হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেল, আবার উনুন জ্বালিয়ে এতবেলা কষ্ট করে উনুনেই রান্না করতে হলো। কিছুক্ষণ আগেই বললাম যে উনুন থেকে একটু বিরতি পেয়েছি, খুবই ভালো লাগলো, কিন্তু না, ভগবান কথাটা সহ্য করলো না, সেই উনুনে রান্না হচ্ছে। বন্ধুরা দেখো, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, দুটোতে মিলে একজন বাঘ নিয়েছে আর একজন কাকে করে নিয়ে যাচ্ছে। কোথায় যাবি রে বাবা জল নিয়ে? শিবের মাথায়। ডব রয়েছে মা, ঘুমটা ঠিক হয়নি, ঘুম ঠিক হয়নি, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে গো। কি রান্না করতে করতে রান্নার ফাঁকে লেবুর জল গুলি খেয়ে নিচ্ছি, কারণ 10:30টার সময় আমার লেবুর জল খেতে হয়, তার জন্য একটু নুন আর লেবু গুলিয়ে জলটা খেয়ে নিচ্ছি। Thank you.
তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12:30টার বেশি হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে এই মাত্র বাসন ধুয়ে ঘরে রেখে দিয়ে আসলাম। তোমাদের দাদা ভাই এখনও আসেনি, তোমাদের দাদা ভাই 1:30টার দিকে আসবে, আর আমি তো 12:30টাতে খাই, তার জন্য আমি আগে খাবারটা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করেছি, এবার মামকে একটু ঘুম পাড়াবো। মামকে খাইয়ে দিয়েছি আমার আগে, আমার খাওয়ার আগে মামকে খাইয়ে দিয়েছি। তো এবার আমি একটু মামকে ঘুম করাবো, তারপরে তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদাভাইকে খাওয়ার দেবো। তো আজকে খুব পরিমাণে গরম আর মেঘলা ওয়েদার, কিন্তু খুব গুমোট ভাবের জন্য আশা করছি বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। খুবই গুমোট, এত গরম লাগছে বন্ধুরা আমি বলতে পারবো না, খুব গরম লাগছে, অসহ্য লাগছে, মনে হচ্ছে যেন শুধু জলে ডুবে থাকি, তবে কি যা মনে হয় শরীরটা শান্তি হবে। তো যাই হোক, আমি একটু এখানে বাগানের দিকে একটু এসেছি, একটু হাওয়া খাবো। মাম ওইখানে একটু শুয়ে দিয়ে এসেছি, মামকে ফ্যান চালিয়ে শুয়ে দিয়ে এসেছি, আর দিদি ভাইয়ের এখন রান্না হচ্ছে, বর্দি ভাই। তো বর্দি ভাই রান্না হচ্ছে, আর পুরো ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, আমি থাকতে পারছি না, তার জন্য আমি একটু বাইরের দিকে একটু চলে এসেছি, তারপরে আবার যেয়ে মামকে ঘুম করাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, মামকে ঘুম পাড়াতে পাচ্ছি না, কোনো মতেই ঘুমাচ্ছে না, এইভাবে দুষ্টুমি করছে, কিরকম হামাগুড়ি দিচ্ছে দেখো। ফ্যান চালিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, এরকম করছে, কোনো কিছুতে আমি ঘুম করাতে পাচ্ছি না। ওর মাই আসুক ঘুম পাড়াবে, আমি তো পারছি না, কীরকম দুষ্টুমি করছে দেখো। বোতল দিচ্ছি খাওয়ার জন্য, বোতল খাচ্ছে আর খেলা করছে। দেখি আমা, দেখি, তুমি ঘুমাবে নি, তুমি ঘুমাবে নি, উঠতে পারছে না বন্ধুরা, মাথা ঝাঁকিয়ে পড়ে গেছে আর উঠতে পারছে না, না তুললে উঠতে পারবে না। এইভাবে ফ্যানের তলাতে শুয়ে শুয়ে ঠান্ডা লাগায়, উঠছে দেখো, ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। ওঠো ওঠো আমা, ঘুরো, উল্টে যাও উল্টে যাও, এখনো পারে না বন্ধুরা। তো এইভাবে শুয়ে দিলে এইভাবে শুয়ে থাকে, কিন্তু একা একা উল্টো দিক হতে পারে না, সোজা দিক হতে পারে না। ওঠো এইদিকে এইদিকে, ঘুরে দেখতে পাচ্ছে না, চেষ্টা করছে পাচ্ছে না। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ আমা, তুমি লুকিয়ে কি খাচ্ছ, কি খাচ্ছ হাতে দেখি। ওরে বাবা, আমাকে নাচি মারছ, ফেলে দিয়েছ, ফেলে দিয়েছ দেখি। এই দেখো বন্ধুরা, মাম কি খাচ্ছিল, এই খেজুরটা খাচ্ছিল দেখো। তুমি খেজুর খাবে, আর খাবে, এই যে না ফেলে দিলে তো, এই যে না হাতে রয়েছে এখন, সেই হাতে না বন্ধুরা। আপনাদের সামনে বাউল গান সম্প্রচার করছেন ঋত্বিকা দাসী। এই যে দোতারা নিয়ে, দোতারা নিয়েছে, হ্যাঁ ভুলে গেছে, এ হবে না, এই শিল্পীকে সবাই দিয়ে ছিল, এই শিল্পীকে পচা টমেটো ছিল, পচা আলু ছিল, পচা পটল ছিল, পচা ঢেঁড়স ছিল, এই শিল্পী হবে না। ও গামছাড়া নিতে হবে, গানটা ভুলে গেছে, এই শিল্পী হবে না, এই শিল্পীকে সবাই মেরে না হস্তে থেকে। এইদিকে মামু শুনছে, শুয়েছে বন্ধুরা দেখো, মামু তো গান শুনছে, এটা কি বাউল গান, এটা তো ফানি, এটা তো রিল, ফানির ভয়েস। সাইকেলের দুটি চাকার মধ্যে ফাঁকা, হায় রে ভাই চড়তে হবে ঠ্যাং তুলে, হায় রে আয় চড়বি রে ভাই কলির সাইকেলে। বল 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 বন্ধুদের, শোনা বাউল গান একটা শোনা, এটা বল, আমি যেটা বললাম আবার বলতে হবে, না আর বলবো না, আমি দুবার বলেছি, মনে নেই। দেখো বন্ধুরা, এখানে জ্বালানি তোলা হচ্ছে, সর্ষে জ্বালানি, কত দিনের সর্ষে গাছ পরে পরে পুরো ঘুমিয়ে গেছে। দিদি ভাই ধান সেদ্ধ করবে, আজকে শুকনো করতে দিয়েছিল, এখন গোছাচ্ছে।
পুরো শুকনো হয়ে গেছে, এগুলো জ্বলবে পুরো হা হা করে, আগুন দগদগে হয়ে জ্বলবে, তাড়াতাড়ি ধান সেদ্ধও হয়ে যাবে। ওই উনান সালে রাখতে যাচ্ছে, ওইখানেই ধান সেদ্ধটা হবে। ঘোরই পাড়া এরা সাল। হ্যাঁ কে বন্ধু, ভিজা পড়ে যাবে ধার থেকে। হ্যাঁ পড়ে যাবে, ধরে রাখ বনুকে। সে কানে আছে শুনছে, পড়ে যাবে বনু, পড়ে যাবে। নমস্কার। এই ফুলটার থেকে নাম জানো প্লিজ বন্ধুরা, কমেন্টসে এসে জানাবে, আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। এটি সব এলে বুঝছে খুচরা ভাই, এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই যে সবজি কাটা হচ্ছে, কচি কাঁচা নেই, কচি কাঁচাদের খিচুড়ি হচ্ছে, কচি কাঁচাদের খিচুড়ি বানিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। বরবটি কাটা হলো, কাঁচা মিষ্টি কাটা হলো, এখনো চাল ডাল কিছু এখনো ধোয়া হয়নি, কচি কাঁচাদের খিচুড়ি হচ্ছে। ও মা, তোমরা খিচুড়ি খাবে তো? তোমরা খিচুড়ি খাবে? তোমরা আতর চালের খিচুড়ি খাবে না মুড়ির চালের খিচুড়ি খাবে? এই যে না, এদিকে 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 রান্না শুরু হবে, ওদিকে নয়, শুনে আমার শুধু ছোট বাবা গো।